তুমি যাও বঙ্গে কপাল যায় সঙ্গে। পাশে এগুলো হচ্ছে ভর্তি আপেল বাগান। মানে কিভাবে খাবো এত? সাংলায় প্রবেশ করে চারদিকে দেখে মনটা বেশ খুশি খুশি হয়ে গেল। দেখলাম চারদিকে বেশ বড় বড় লাল লাল আপেল গাছে ঝুলছে। সাংলায় আমরা চলে এসেছি, এখানে কিন্তু এই বাইরেটা পুরোটাই আর কি আপেল বাগান, আপেল বাগানের মধ্যে রুম। গুড মর্নিং বন্ধুরা, আমি ঐন্দ্রিলা আর আপনারা দেখছেন ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলস। আমরা আছি সাংলাতে, যাচ্ছি কামরু ফোর্ট দেখতে। এবার প্রচণ্ড বৃষ্টি পড়ছে, হোটেল থেকে দুটো ছাতা দিয়েছে আমাদের তিনজনের জন্য, তো ভাগ্যিস দিয়েছেন, নয়তো যা বৃষ্টি পড়ছে তাতে যাওয়া সম্ভব হতো না কামরু ফোর্ট অবধি। বলছে 15-20 মিনিট লাগবে। এবার জায়গাটা তো ভীষণ সুন্দর, সকালবেলা পাখি দেখা বা এইসব কিছু করতে পারলে ভালো হতো, সেসব কিছুই হয়নি। এখন ছাতা মাথায় দিয়ে টুকুস টুকুস করে যাচ্ছি। এই যে আপেল হয়ে আছে থরে থরে, এই এই রাস্তার পাশ দিয়েই হচ্ছে যাওয়া। এইটা হচ্ছে রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা এলাম। এই রাস্তার পাশে এগুলো হচ্ছে ভর্তি আপেল বাগান, একদম মোবাইলেই চলে আসছে, এত সুন্দর। বছরের এই সময়টাতে যদি আসেন তাহলে এটা দেখতে পাবেন। এটা হচ্ছে সেপ্টেম্বর মাসে আমি এসেছি। সিঁড়ি দিয়ে উঠছি। এখানে সিঁড়িগুলো খুব ছোট, হাইট ভীষণ ছোট। গাছের পাতার ফাঁকে ছোট্ট ছোট্ট ওয়াবলার পাখির দল মাঝে মাঝে একটু বেরোতে দেখলাম। রাস্তাটা উঁচু আছে কিছু কিছু জায়গা, বেশ এই জায়গায় সিঁড়িগুলো আবার একটুখানি ইয়ে, কিন্তু এমন কিছুও না যে যাওয়া যাবে না, এর থেকে অনেক বেশি টাফ রাস্তা গেছে। দারুণ সুন্দর। কেমন লাগছে তোমাদের আসতে? একটুখানি পরিশ্রান্ত হয়ে পড়েছে? মাঝে এক মুহূর্তের জন্য মেঘ কেটে গিয়ে একটু রোদ উঠল সাংলার আকাশে। এই রোদের তেজে অনেক সময় মেঘটা কেটেও যেতে পারে, দারুণ আর কি লাগছে দেখতে এই মুহূর্তে। হ্যাঁ, এই এই যে আলোটা, এই যে ঝকঝক করছে, এটাই তো দেখা, এটাই তো আসল। এখানে এইখানে দেখা যাচ্ছে স্নো ক্যাপড মাউন্টেনগুলো দেখা যাচ্ছে। আর এই এই জায়গাটাতেও, এখানেও মানে এখন রোদ উঠেছে বলে প্রত্যেকটা পাহাড়ের মাথায় মাথায় আর কি এই জায়গাগুলো সব আলো পড়ছে, চিকচিক করছে, দারুণ সুন্দর আর কি দেখাচ্ছে, দারুণ আর কি লাগছে। আমি ছাতাটা সরিয়ে দিই, এখন এই মুহূর্তে যেহেতু বৃষ্টি নেই, পেছনটা খুব সুন্দর আর কি দেখাচ্ছে এই মুহূর্তে। খুব সামান্য সময়ের জন্য বোধহয় আমরা একটু রোদের মুখ দেখতে পেয়েছিলাম। আবার এপাশ দিয়ে অন্ধকার হয়ে আসছে, এই যে মেঘটা চলে আসছে। এই মেঘটা যখন আবার এপাশে চলে আসবে আবার বৃষ্টি শুরু হয়ে যাবে। আবার এক্ষুনি মেঘ চলে আসছে, আবার বৃষ্টি শুরু হয়ে যাবে। সিঁড়ি আছে, সেরকম ট্রেকিংয়ের কষ্ট কিছু নেই। এই ওইটুকু তো ঠিক আছে। মানে খুব পুরনো একটা বাংলা প্রবাদ আছে যে তুমি যাও বঙ্গে কপাল যায় সঙ্গে। আমি বঙ্গ ছেড়ে বেরিয়ে চলে এসেছি কিন্তু কপাল ঠিক সাথে সাথে এসছে। তো বদ্রী বিশালজির মন্দিরের গেট দিয়ে প্রবেশ করছি আমরা। কাঠের খুব সুন্দর কারুকার্য করা গেটটা, দারুণ সুন্দর, একদম নিখুঁত, তাই না? এটা হচ্ছে মন্দির চত্বর, চারিদিকে এখনো দরজা খোলেনি এই মন্দিরের। এখন তো বাজে প্রায় 8টা, এখনো এই মন্দিরগুলোর ছোট ছোটগুলোর দরজা খোলেনি, এখানেও খোলেনি। এখানে চড়াই পাখির মতন হোয়াইট ওয়াকটেল বা সাদা খঞ্জন পাখি যেটা বলে সেই ঘুরে বেড়াচ্ছে।
এখন আমরা কামরু ফোর্টের দিকে যাচ্ছি, বদ্রি বিশালজির মন্দির পেরিয়ে আরও কিছুটা পথ আসতে হয়েছে। বদ্রি বিশালজির মন্দির দর্শন করতে দেয় না, বাইরে থেকে প্রণাম করে এলাম। কামরু ফোর্টের দরজাটাও ভীষণ সুন্দর, কাঠের, যেরকম বলছিলাম একদম হিমাচলি গঠন মেনে। কোমরে বেঁধে নিতে হবে এটা, জুতো বাইরে রাখতে হবে, রজস্বলা অবস্থায় মহিলাদের প্রবেশ নিষেধ, এই হচ্ছে লেখা আছে। আর একটা টুপি পরতে হবে, ও টুপি পরা নেই বলে, টুপি পরা নেই বলে ও টুপি পরতে হলো, আমাদের টুপি আছে বলে এই টুপিতেই হয়ে যাবে, এই হলো নিয়ম। বুশের রাজাদের রাজধানী এক সময় ছিল এই কামরু। টাওয়ারের মতন দেখতে কামরু ফোর্ট এখানকার মূল আকর্ষণ। উপকথা অনুযায়ী এই ফোর্টের ভেতর নাকি 33 কোটি দেবদেবীর বাস। কামরু ফোর্ট একটি 7-তলা বিল্ডিং, নিচের 2টি তলা পাথরের এবং ওপরের তলাগুলি কাঠের তৈরি। এখন পুরোহিত ছাড়া কারোরই ভেতরে প্রবেশ করার অনুমতি নেই। ভেতরে নাকি রাজার ব্যবহার করা বিভিন্ন অস্ত্র শস্ত্র এবং অন্যান্য জিনিসপত্র রয়েছে। এটা হচ্ছে আলু পরোটা, এটা হচ্ছে পোহা, আলুর পরোটা, পোহা, স্যান্ডউইচ, আর এখানকার আপেল কেটে দিয়েছে। ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি, রুম ভাড়ার সাথে ইনক্লুডেড। এবং এত বেশি খাবার, মানে কিভাবে খাবো এত? না মানে আমরা একটা আলু পরোটা ইনফ্যাক্ট পাঠিয়ে দিলাম, মানে এত খাওয়া যাবে না সেই জন্য। প্রাতরাশ করে এখান থেকে চেক আউট করে আমরা চললাম ছিটকুলের উদ্দেশ্যে। কেমন লাগছে আমার এই সিরিজ অবশ্যই জানান আমাকে। আর এখনও যদি ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলসকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, আর সব ভিডিও সবার আগে দেখার জন্য নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। আমাকে ফলো করুন ফেসবুকে, ইনস্টাগ্রামে, টুইটারে, লিঙ্কডইনে, সব জায়গায়।